কিছুদিন আগেই বিয়ে করেছেন, কিন্তু বিয়ের পর যে একটু হানিমুন পিরিয়ড কাটাবেন সেটারও সুযোগ নেই, কারণ অলরেডি দুজনেই সিরিয়ালে ব্যস্ত হয়ে পড়েছেন। আমাদের সাথে আপাতত একজন রয়েছেন, রয়েছেন ইন্দ্রনীল। কেমন আছো? বিয়ের পর তো সময় পাওয়া গেল না, দুজনেই প্রচন্ড ব্যস্ত সিরিজ। হ্যাঁ, অ্যাবসলিউটলি, মানে এটা একটা অদ্ভুত সিচুয়েশন। সেটা হচ্ছে সংসার চালাবার জন্য টাকার দরকার, তার জন্য কাজের প্রয়োজন, কিন্তু আবার সংসার চালানোর জন্য ছুটিও দরকার। তো কোনটা যাবো? আমি তো বিয়ের পরের দিন থেকেই অ্যাকচুয়ালি কাজ করতে শুরু করেছি, কারণ ছুটি নিয়ে চেয়েছিলাম, কিন্তু আলটিমেটলি এমন সিচুয়েশন যে ছুটি পাইনি আমি সেকেন্ড হাফ থেকে। মানে বলেছিলাম যে সকালবেলা থেকে পারবো না, কারণ ঘুম থেকে উঠতে পারবো না, তাই জন্য ওই দুপুর বিকেল থেকে শুটিং শুরু হয়ে গেছে আর এখনও চলছে। এই যে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ইয়ে, যে সিনে দেখানো হচ্ছে যে শীত কাটেনি এখনও, শীতকাল, অথচ আমরা ঠাঠা করছে রোদ্দুর আর কি, সেখানে এই মোটা সোয়েটার মেটেরিয়াল পরে আর কি শুটিং করতে হচ্ছে। তো এটা হচ্ছে সিনারিও, এখন চলছে চলছে চলছে। এখন মাঝখানে কোনো ছুটি পাইনি, মানে ছুটি খুব রেয়ার, বোধহয় একদিন কি এরকম দেড় দিন পেয়েছি যেদিন আমার কোস্টার ছিল না এখানে, তো সেই ছুটিটা পেয়েছি। আদারওয়াইজ অবশ্য ছুটি পেলেও কোনো লাভ নেই, কারণ আমার ওখানে ওর একটা কমন টাইমের ব্যাপার আছে, প্লাস আমার একটা ডাবিং প্রজেক্ট চলছে, রাধাকৃষ্ণ বলে একটা ডাবিং প্রজেক্ট চলছে, সেখানে কৃষ্ণের ভয়েস দিচ্ছি, যেহেতু সব এপিসোডেই আমার ভয়েস আছে। তো ছুটির দিনগুলো ওতেই চলে যায়, নয়তো মিস্ত্রির পেছনে চলে যায়, যেগুলো পেন্ডিং ওয়ার্ক আছে। কপাল বুঝতে পারছেন তো? তার মধ্যে সবচেয়ে এটা দেখুন যে এই অবস্থায় আমি ওকে জিজ্ঞেস করছিলাম ইন্দ্রনীলকে, যে এই সময় হুডি পরে কতটা কষ্ট করে শুটিং করতে হয়, সিরিয়াস আর আমি কষ্ট দেবো না। হ্যাঁ না, সেটাই বলছিলাম যে শীতকালে সিন হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে গরমকাল এবং তীব্র গরমকাল যেটাকে বলে, ঠিক আছে, তাই জন্য আজকে পুরো ঠাটা করছে রোদ্দুর, মানে একদম ডাইরেক্ট সানলাইটে আমরা এই পরে কাজ করেছি। আমি কী করে কাজ করেছি শুধু আমিই জানি, আর ভেতরটা আমার মনে হচ্ছে যে পুরো জল জল হয়ে গেছে আর কি। মুখে সেই একদম সমান নর্মাল এক্সপ্রেশন দিয়ে চালিয়ে যেতে হচ্ছে, এটাই করতে হয়। তো যেটা বলছিলাম যে সংসার হচ্ছে, কেমন হচ্ছে, মানে গুছিয়ে নেওয়া হয়েছে এই কদিনে, যদিও সময় পাওয়া যায়নি তবু? সংসার সুখী হয় রমণীর গুণে, এখানে আমি রমণী হয়ে গেছি, ঠিক আছে, কারণ সত্যি কথা বলতে কি আমাদের এখনও পুরোপুরিভাবে ইয়ে হয়নি, মানে পুরো যেখানে থাকবো সেটা কমপ্লিট হয়নি। দাঁড়াও, গাড়িটা চলে যাক, প্রচুর আওয়াজ। তো এবার বিষয়টা হচ্ছে যে যেহেতু ওটা হয়নি, তাই জন্য আমরা একটু মিলিয়ে মিশিয়ে থাকছি আর কি, ও মাঝে মাঝে নিজের বাড়িতে থাকছে, মাঝে মাঝে এখানে থাকছে, আমি যেখানে আছি। বাট যখনই ওটা পুরো কমপ্লিট হয়ে যাবে তখন আমরা মোটামুটি একটা কী বলবো, একই ছাদের তলায় উইল বি অ্যাট ওয়ার, ঠিক আছে। সংসার সুখের আর রমণীর গুণে, এর পরের লাইনটা আমার ঠিক মনে নেই, এটা পুরুষ দিয়েই লাইন ছিল, কিন্তু এখন এই সময় দাঁড়িয়ে এইভাবে ঠেলে দেওয়া কিন্তু উচিত নয়। রমণীর গুণে কেন সংসার, সংসারটা দুজনের, পুরুষ রমণীটা আমি হয়ে গেছি, রমণীটা আমি, কারণ আমি মিস্ত্রি সামলাচ্ছি, আমি ঘর গোছাচ্ছি, আমি কী বলে শুটিংও করছি, সবই করছি এখানে, ঠিক আছে। সুতরাং আমার বাড়িতে রমণীটা আমি হয়ে গেছি অলমোস্ট আর কি। লাকি বলতে হবে, এটা সিরিয়াস। হ্যাঁ, লাকি আবার কিছুটা আনলাকি বলবো না, বাট মাঝামাঝি কোথাও একটা, কারণ আমি আবার খুব পারফেকশনিস্ট, যে কোনো কাজ পারফেক্ট করতে 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 সেই কাজটা টাইমেই শেষ হয় না আর কি, ঠিক আছে। এটা আমার অনেক দিনের অভ্যেস, কিন্তু কিছু করার নেই, আমার সবসময় ইনফ্যাক্ট মিস্ত্রির পেছনেও আমি আর কি একটা লাইন সোজা হলো না, সেটাকে আবার লাইন সোজা করেছি, নিজে পেন্ট করেছি, তাকে প্রসিজিয়ার বলেছি, এবং যতক্ষণ না পারফেক্ট হয়েছে ততক্ষণ আমি পেছনে লেগেই ছিলাম। তো এইটার জন্য বিষয়টা হচ্ছে যে টাইমটা আরও এক্সটেন্ডেড হয়ে গেছে, এবং প্রতিটা কাজেই আমরা দেখেছি টাইম এক্সটেন্ডেড হয়ে যায়। হ্যাঁ, তবে একটা জিনিস ঠিক, যে তারপরে কেউ কোনো খুদ বার করতে পারে না সেই কাজে, সেটা একটা ঘটনা, ঠিক, ফ্ললেস একটা কাজ বেরোয় সেই সময়। কিন্তু এই যে বিয়ে নিয়ে কথা বলছি, আমরা দেখলাম খুব ঘরোয়াভাবেই তোমরা করেছো বিয়েটা, খুব কাছের মানুষদের নিয়ে। আমরা এখনো পাইনি ট্রিট, বলা হয়েছে যে পরে নাকি পাবো, সেটা দেখা যাক। তো এইটা মানে এরপর বড় করে করার কোনো প্ল্যানিং আছে? ইচ্ছে আছে, এবার বিষয়টা হচ্ছে কাছের মানুষ তো আমি বলবো যে ইনফ্যাক্ট আমাদের যে প্রফেশন সেখানে কাছের মানুষ তো আমার সামনেই দাঁড়িয়ে আছে, তাই না, সামনেই দাঁড়িয়ে আছে। সুতরাং কিন্তু যেহেতু আমাদের বাড়ির ছাদে করেছিলাম, খুব ছোট করে করেছিলাম, তাই জন্য সবাইকে ইনভাইট করা হয়নি এবং সেইভাবে জানাইও নি, যাই হোক, বাট হঠাৎ করে, অ্যাবসলিউটলি, এবং প্ল্যানটাও খুব হঠাৎ করে হয়েছে, তবে দিনটা খুব কোয়েন্সিডেন্সিয়ালি খুব আমি বলবো অদ্ভুত একটা দিন ছিল। 14th of February, ভ্যালেন্টাইন্স ডে, রেজিস্ট্রির দিন, সেকেন্ড সানডে, সব মিলিয়ে ঝুলিয়ে, মানে আমার মনে হয় যে ইট ওয়াজ ডেস্টিনড টু বি অন দ্যাট ডে।
অবশ্যই পরে একটু বড় করে করার ইচ্ছে আছে, এবার সেটা নতুন মেম্বার আসার আগে না পরে সেটা দেখে নিতে হবে। ফিউচার প্ল্যানিং একেই বলে পারফেকশনিস্ট, মানে এই জন্য ফিউচার প্ল্যানিং শুরু গেছে এত তাড়াতাড়ি ফিউচার প্ল্যানিং। হ্যাঁ, আমার বয়স হয়ে গেছে, এরপরে মনে হচ্ছে বংশ এগোবে না, ঠিক আছে, সুতরাং তাড়াতাড়ি, এবং আমি বাচ্চা খুব ভালোবাসি, ইনফ্যাক্ট ঠিক আছে প্রচণ্ড ভালোবাসি, এবং না অনেকে আছে যারা একটু বলে যে আর একটু টাইম স্পেন্ড করবো, এই করবো সেই করবো, বাট আমার মনে হয় যে আই ওয়ান্ট টু ট্রেন হিম, ঠিক আছে, জোকস অ্যাপার্ট, জাস্ট কিডিং, প্রত্যেকটা মানুষের এবং প্রত্যেকটা জীবেরই আলাদা জার্নি আছে, আমি কখনো কোনো কিছু চাপিয়ে দিতে চাই না, বাট হ্যাঁ আমার খুব ইচ্ছে আছে, আমি আই লাভ কিডস, এবং ইনফ্যাক্ট আই লাভ কিডস অফ অল দ্য বিইংস অ্যাকচুয়ালি, মানে কুকুরের বাচ্চা আমার পছন্দ, সো সবই পছন্দ, সো আমার ইচ্ছে আছে, লেটস সি, লেটস হোপ ফর দ্য বেস্ট। আমরা একেবারেই চিটটা পেতে পারি, এটাও হতে পারে, যাই হোক, যেটা বলছিলাম যে টানতে হবে দুটো গিফট, কেন একটার একটাই, যেটা বলছিলাম যে ভালো ভালো কথা বলছিলাম, কিন্তু একটা খারাপ প্রশ্ন করতে হচ্ছে যে তোমাদের বিয়ের পরই অনেকে ওই ছবি দেখে অনেকে খুব নেগেটিভ কমেন্টস করেছে, প্রচন্ড, মানে কি বলবো আর, সেটা যারা করেছেন তারাও জানেন, তখন মানে এক দুটো মানুষ নতুন জীবন শুরু করতে চলেছে, কোথায় তাদের ভালো শুভেচ্ছা জানাবে তা না জানি সেটা করেছে, তখন কীরকম লেগেছিল? দেখো ইনিশিয়ালি তো অফকোর্স একটা খারাপ লাগার বিষয় আছে, কারণ আমি আমার দর্শকদের খুব ভালোবাসি, এটা অফকোর্স, এবং তাদের থেকে সবসময় একটা হয় না যে ভালো ফিডব্যাক পেয়ে, ভালো কমেন্টস পেয়ে, ভালো ভাষা পেয়ে আমি অভ্যস্ত, কিন্তু সেখানে দেখলাম যে কিছু এরকম মানুষ আছে যারা নেগেটিভ ইয়ে দিচ্ছে, কমেন্টস দিচ্ছে, এরকম কিছু কমেন্ট দিচ্ছে যেগুলো পড়তে হয়তো আমাদের ভালো লাগে না, কারোরই ভালো লাগে না, তো বাট আমি দুটো জিনিসে বিশ্বাস করি, একটা হচ্ছে যে মাঝে মাঝে জীবনে ইগনোর করাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, যেটা মনে হবে যে ইগনোর করা দরকার, সেই মেন্টাল স্ট্রেংথটা থাকাটা খুব দরকার, যে সেটাকে আমি যাতে যেচে পড়ে ইগনোর করতে পারি, এবং সেটা যাতে মানে খুব বেশি এফার্ট না দিতে হয় সেই ইগনোর করাতে। আর নাম্বার টু হচ্ছে যে আমার মনে হয় যে পৃথিবীতে কালো আছে বলেই কিন্তু সাদার মাহাত্ম্য আছে, সো পার্টিকুলারলি এই কমেন্টস বা এই এত কিছু, ঠিক আছে, তাতে কিন্তু সেই কমেন্টসগুলো যারা দিচ্ছে তাদের থেকে ডিফারেন্ট হয়ে যাচ্ছে যারা খুব ভালো কমেন্টস দিচ্ছে, এই যারা ভালো কমেন্টস দিচ্ছে তারা কিন্তু স্পেশাল হতো না যদি এই খারাপ কমেন্টসগুলো না আসতো, তা আমার মনে হয় যে অফকোর্স আমি কারোর খারাপ চাইবো না, বাট আমি বলবো যে দৃষ্টিভঙ্গিটা একটু পাল্টান, কৃষ্ণের বাণী আর কি, দৃষ্টিভঙ্গিটাকে আমার মনে হয় যে ধনাত্মক রাখলে, এক মিনিট, ধনাত্মক না ধনাত্মক, ধনাত্মক, কারেক্ট, ধনাত্মক রাখলে জীবনটা আরও সুখময় হয়, তো আমার মনে হয় যে এখানে ওই যারা ভালো কমেন্টস করেছে তাদের ভালোবাসা পেয়েই আমরা আপ্লুত, ভাবার দরকারই নেই, বোধহয় ভাবও না বোধহয় না, মানে পড়ার পর আর যাই না, অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে অনেকে আছে যারা ক্রিটিসাইজ করে, ফার্স্ট অফ অল কিছু কিছু ক্ষেত্রে ক্রিটিসিজম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ইটস গুড ফর ইওর ওন বিকাশ, ঠিক আছে, ফর ইওর ওন ডেভেলপমেন্ট, তবে আরেকটা জিনিস আছে যে কিছু কিছু মানুষ হয়তো তোমার লেভেলে হয়তো পৌঁছতে পারছে না, বা তাদের মনে কিছু একটা রয়ে গেছে যেটার জন্য তারা এই কাজটা করছে, এবং তারা সেটাতেই সুখ পাচ্ছে, যদিও সুখ পাওয়া যায় না, আমি খুব আন্তরিকভাবে বলছি যে কারোকে ছোট করে কাউকে ক্রিটিসাইজ করে অ্যাকচুয়ালি সুখ পাওয়া যায় না, বাট ঠিক আছে, দ্যাট ইজ মেকিং দ্যাম হ্যাপি, দ্যাটস গুড এনাফ, নট আ প্রবলেম, মানে তোমাদের সংসারে বা তোমাদের জীবনে এটা কোনো এফেক্ট ফেলছে না, তোমরা ভালো আছো। আমি সিরিয়াসলি কমেন্টগুলো দেখে হাসছিলাম, আমার খুব সত্যি হাসি পাচ্ছিল, কারণ হয় না যে কিছু কিছু এমন লোকের থেকে কমেন্টস পাচ্ছি, এবং তারা এমন কিছু কমেন্ট করছে যে যদি সে আমার দিকে একটা আঙুল তোলে তার দিকে আরও চারটে আঙুল উঠছে আর কি, ঠিক আছে, তখনই আমি সেটা দেখে আরও হাসি পাচ্ছি, বাট এনিওয়ে সেটাকে আমরা দুজনেই খুব কমেডি সেন্সে নিয়েছি, এবং সত্যি কথা বলতে কি একটা খুব বড় বিষয় হচ্ছে যে দেখলাম যে অনেক বড় বড় যারা সেলিব্রিটি তাদের যেরকম তারা কমেন্টস পেয়েছে তাদের থেকে অনেক বেশি কমেন্টস আমরা পেয়েছি, সেটা খারাপ হোক বাট অনেক বেশি কমেন্টস, অনেক বেশি ডিসলাইক বা লাইক, হোয়াট এভার ইট ইজ আর কি, অনেক বেশি পেয়েছি, সো সেটা দেখে আমরা বেশ এনজয় করেছি, আমরা মানে আমি ইনফ্যাক্ট ওকেও ইয়ে করে দিয়েছি, মানে ও ইগনোর করে এই বিষয়গুলো, অফকোর্স ওর মাঝে মাঝে একটু মন খারাপ করে, বাট সেখানে এটা তো অফকোর্স আমার দায়িত্ব যে টু ব্রিং হার দ্য কমফর্ট জোন, তো সেই ক্ষেত্রে ওকেও আমি বুঝিয়ে দিয়েছি যে ইগনোর করা শিখতে হবে, এবং আমারও কিছু হয়তো খারাপ খারাপ জিনিস ইগনোর করা শিখতে হবে, এটা সংসারের পলিটিক্স আমি বলবো।
আমার মতই কথা বলছে সংসারে পলিটিক্স এটা আমি বুঝতে পারলাম এটা আমি বুঝতে পারলাম পলিটিক্স ইজ এভরিহোয়ার মানে সেখানে মানে এমন কি বলে যে পৃথিবীতে আগে লোকে বলতো যে পৃথিবীতে তুমি একাই এসছো একাই যাবে এটাতে আমি তখন বিশ্বাস করতাম না বা আমি ঠিক বুঝতে পারতাম না বাট এখন আমার মনে হয় যে এমন কি বাবা মার সাথেও আছে যে বাবা মা বা প্রিয়জন বন্ধু বান্ধব সবার সাথেও একটা গুড পলিটিক্স আমার মনে হয় যে মেনটেন করে চললে জীবনে সব সমস্ত সম্পর্কই আপনি খুব ভালোভাবে মেনটেন করে চলতে পারবেন উইথ লাভ অফকোর্স সো পলিটিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট উইথ এভরিওয়ান ইন্দ্রনীলের সাথেই কথা হলো আমি মানে শুটিংয়ের মাঝে ওকে এই যে কস্টিউমে রয়েছে তো শুটিংয়ের মাঝে ধরে নিয়েছি বেশিক্ষণ কথা না কিন্তু এরপর দুজনের সাথে একদিন কথা হবে তাই অ্যাবসলিউটলি হবে আমি একা কথা বলবো কেন অবশ্য বিষয়টা হচ্ছে যে যখন ও আসবে তখন আমি চুপ হয় বুঝি অনেকটা ও মাঝে মাঝে আর কি আমি একটু বেশি কথা বলি বাট বিষয়টা হচ্ছে যে ও যখন কথা বলে তখন ওকে একটু চান্স দিতে হয় আর কি ওকে একটু দাম্পত্য জীবনে মানে ভালো রাখার এটাই বোধ হয় সিক্রেট নাকি এটা বুঝে গেছে হ্যাঁ শুধু দাম্পত্য জীবন না আমি বলবো যে গোটা জীবনেই ইউ হ্যাভ টু বি আ গুড লিসনার অ্যাট টাইমস আর কি সবসময় কথা বললে তুমি কিছু শিখতে পারবে না শুনলে প্রচুর জিনিস শেখা যায় সো আর এই ক্ষেত্রে তো অফকোর্স চুপ করে থাকতেই হবে ক্ষেত্রে আর বেশি কথা বলবো না শেষ করবো কিন্তু সিরিয়াসলি একটা কাজে তোমার তোমাকে কতটা এফেক্ট করছে এটা বুঝতে পারছি তোমার কথাগুলো যারা অনেকে কৃষ্ণ দেখেন মানে সিরিয়ালটা দেখেন তারা জানেন অনেকটা তোমার মধ্যে বোধ হয় হ্যাঁ মানে ওইটা হচ্ছে হ্যাঁ ডাবিং করতে করতে একটা জিনিস আমি সবসময় ডাবল চেক করি কারণ কিছু কিছু বইতে আমি পড়েছি যে তুমি যেটা বিশ্বাস করো ইউ হ্যাভ টু ক্রস চেক ইট যে আমি কি ঠিক ভাবছি না ভুল ভাবছি আমি তো ভুল ভাবতেও পারি সো হ্যাভ টু ক্রস চেক ইট ভেরি আমি বলবো যে নিউট্রালি তো এখানেও আমি সবসময় ক্রস চেক করি যে ওখানে যে বাণীগুলো আছে যে কথাগুলো বলছে যে ভালো ভালো কথাগুলো বলছে সেগুলো ফার্স্ট অফ অল যদি জীবনে সেগুলো মেনটেন করে চলা যায় ইটস ভেরি টাফ আবার বলবো ইটস ভেরি ইজি অ্যাজ ওয়েল সেগুলো যদি করা যায় তাহলে জীবনের প্রবলেমস কমবে না কিন্তু প্রবলেমসগুলোর সাথে ডিল করার ক্ষমতাটা বাড়বে ঠিক আছে আর এবং আমি এটা আরেকটা বইতেও ইনফ্যাক্ট পড়েছিলাম যে প্রবলেমস জীবনে কখনো কমে না সেটার সাথে ডিল করার যে প্রবণতা যে ক্ষমতাটা সেটাই শুধু বাড়তে থাকে এবং যারা সবসময় ভাবে যে একদিন আমার কোনো সমস্যা থাকবে না তারা সবথেকে দুঃখী মানুষ হয় জীবনে সো আমার মনে হয় যে ওই ইয়েগুলো আমি সবসময় আমি ক্রস চেক করতে থাকি যে আমি কি ঠিক ভাবছি ওটার সাথে কি মিলছে বা আমি যদি কিছু ভুল ভাবি সেটাকে আমি আবার সংশোধন করে নিই সেটা একটা আরেকটা খুব ভালো জিনিস হয়েছে প্রচুর বাংলা শিখতে পেরেছি মানে পুরো কথাটা আগে কিছুটা ইংরেজি কিছুটা বাংলায় আমি বলতাম কিন্তু এখন পুরো কথাটাই আমি চেষ্টা করি বাংলায় ইয়ে করার মাঝে মাঝে একটু কনফিউশন হয় যেরকম ধনাত্মক ধন্যাত্মক আর কি এটা একটু হচ্ছিলো বাট ইটস অল ওভার আমি বলবো যে রাধা রাধা মানে ইটস এ ফ্যান্টাস্টিক সিরিয়াল ঠিক আছে আর ইনফ্যাক্ট আমি বলবো যে আমি তো তারপর থেকেই আর কি আমার অর্ধাঙ্গিনীকেও ওই রূপেই দেখতে শুরু করেছি এবং আমার মনে হয় প্রত্যেকের দেখা উচিত রাধা হিসেবেই দেখা উচিত সো মাছ ইন্দ্রনীল আর বেশিক্ষণ এই কস্টিউমে তোমায় রাখবো না মানে আমরা যাতে দাঁড়িয়ে না থাকি তাই জাস্ট শর্টটা দিয়েই চলে এসেছে তো থ্যাংক ইউ সো মাচ শেষ করবো আড্ডাটা তো আরেকদিন হবেই পেন্ডিং রইল শেষে দর্শকদের কি দর্শকদের বলবো যে অফকোর্স মানে আমি একটাই জিনিস বলবো যে জীবনে একটু ফ্লেক্সিবল হন ঠিক আছে জীবনে ফ্লেক্সিবল হন জীবনে একটু পজিটিভ হন যেটা বললাম ধন্যাত্মক সেটা হলে আমার মনে হয় যে এই যে দৃষ্টিভঙ্গি যেটা সেটাকে পাল্টালেই কিন্তু জীবনটা পাল্টাবে আর কোনোভাবেই কিন্তু পাল্টাবে না মানে আমি বলবো একটাই জিনিস যে বি থ্যাঙ্কফুল ফর হোয়াট এভার ইউ আর গেটিং ঠিক আছে বি হ্যাপি অ্যান্ড কিপ পিপল হ্যাপি অ্যাজ ফার অ্যাজ পসিবল দ্যাটস ইট টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন Tollywood Focus, Kolkata.